স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছে আমি নূপুর মাহমুদ। সংবাদের শুরুতে শিরোনাম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে স্বজনদের সাথে শিক্ষানবিশ চিকিৎসকদের হাতাহাতি। নোয়াখালীতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সমাজ সেবার চেক বিতরণ। নাটোরের এমপি শহীদুল ইসলাম বকুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যু নিয়ে শিক্ষানবিশ চিকিৎসক ও স্বজনদের হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার সকাল 10:30 দিকে হাসপাতালের 46 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। ঘটনার পর নিহত রোগীর ছেলে রাকিবুলকে আটক করেছেন পুলিশ। হৃদরোগে আক্রান্ত হয়ে সকাল 8টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন নগরীর সাগরপাড়া এলাকার বাসিন্দা পারুল বেগম। এরপর তাকে 46 নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল 10টার দিকে মারা যান তিনি। তার মৃত্যুর পর ছেলে রাকিবুল ওই ওয়ার্ডের কর্তব্যরত শিক্ষানবিশ চিকিৎসকদের উপর চিকিৎসা অবহেলার অভিযোগ তুলে চড়াও হন। তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ সময় ওয়ার্ডের অন্যান্যরা রাকিবুলকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে রাকিবুলকে আটক করে রাজপাড়া থানায় নিয়ে যায়। ঘটনার পর শিক্ষানবিশ চিকিৎসকদের নিয়ে বৈঠকে বসেন হাসপাতালের পরিচালক। এই ঘটনায় মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুক্তার হোসেন বাদী হয়ে রাজপাড়া থানায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেছেন। মামলায় নিহতের স্বামী ইসাহাক, সন্তান রাকিবুল ও মোস্তাফিজের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 3-4 জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর উদ্যোগে নোয়াখালীতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে চেক বিতরণ করেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান। মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা সমাজসেবা সার্বিক তত্ত্বাবধানে 2019-20 অর্থবছরে 51টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে প্রায় 28 লক্ষ টাকার এই চেক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম চৌধুরী, জেলা সমাজসেবা অধিদপ্তরের সরকারি পরিচালক বেলাল হোসেন, রুহুল আমিন বাকের ও প্রোবেশন অফিসার ফেরদোস আলম সরকার, যুব উন্নয়নের উপপরিচালক জসীমউদ্দিন চট্টগ্রামের ব্যবসায়ী। নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের নামে অশ্লীল ও মানহানিকর বক্তব্য দেওয়া সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে স্থানীয় এমপি শহীদুল ইসলাম বকুল ও তার অনুসারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে দুই উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা। বুধবার দুপুরে নাটোর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান। সংবাদ সম্মেলনে অভিযোগ করে বক্তারা বলেন, নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল এমপি হওয়ার পর থেকে দলের প্রকৃত নেতাকর্মীদের বাদ দিয়ে দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সভা সমাবেশে দলের প্রকৃত ত্যাগী নেতাদের বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আসছেন এমপি নিজে সহ তার অনুসারীরা। তিনি দলের মধ্যে বিএনপি জামাতের লোকজন নিয়ে এলাকার পরিবেশ নষ্ট করছেন, মাদক সেবী সহ বিক্রেতাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে আসছেন। গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নির্বাচন করে তার আপন সহোদরকে চেয়ারম্যান বানিয়েছেন। তারা এই বিষয়গুলো নিয়ে জেলা আওয়ামী লীগ নেতাদের কাছে অভিযোগ করেও কোনো সুবিচার পাননি। আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করা এই সকল জনপ্রতিনিধিদের কঠিন ব্যবস্থা গ্রহণের দাবি করেন। এ ছিল আজকের বরেন্দ্র সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।